চলতি বছর সংসদে বাজেট পেশের সময় একাধিক রাষ্ট্রায়তের প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রের এই আন্দোলন চালিয়ে ব্যাংক আগামী উনিশে জুলাই ব্যাংকে জাতীয়করণের বাহান্ন বছর পূর্তি ওই দিনই সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন এআইবি আশঙ্কা সংসদের অধিবেশনেই আনা হতে পারে বিল ব্যাংক তো আর চাইলেই বেসরকারি কোন সরকার করতে পারবে না তার জন্য ব্যাংক ন্যাশনালাইজেশন এক পরিবর্তন করা দরকার তার জন্য ইন্স্যুরেন্স ন্যাশনালাইজেশন এক পরিবর্তন করা দরকার আমাদের আশঙ্কা এই অধিবেশনেই হয়তো এরকম একটি বিল আসতে চলেছে এবং সরকার সংখ্যাধিক্ষের বলে এই বিলটি হয়তো পাস করিয়ে নেবে আমরা সাধারণ মানুষকে বোঝাচ্ছি যে কিভাবে ব্যাংক যদি আজকে যদি বিরাষ্ট্রীয়করণ হয়ে যায় ব্যাংক যদি বেসরকারিকরণ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের কিভাবে কষ্ট হবে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা কিভাবে নষ্ট হবে এই কথাগুলো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এর আগে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণ হয়েছে যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র এবার ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের উদ্যোগ এআইবিওসির হুঁশিয়ারি কেন্দ্র কোনো রকম নেতিবাচক পদক্ষেপ করলে শুরু হবে আরও বড় আন্দোলন সুদীপ্ত আচার্য এবিপি আনন্দ কলকাতা স্নাতকে ভর্তি শেষ করতে হবে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকার ইতিমধ্যে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে ইউজিসি ও রাজ্যের নির্ঘণ্টে খুব একটা বিরোধ নেই বাইশে জুলাই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল একত্রিশে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশিত হবে সিবিএসসির দ্বাদশ এবং আইএসসির দ্বাদশের ফল প্রকাশের কলেজে কলেজে শুরু হয়ে যাবে ভর্তি প্রক্রিয়া আর ঠিক সেই প্রেক্ষাপটে দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলির ক্যালেন্ডার জানিয়ে ইউনিভার্সিটি কমিশন বা বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষ শুরু হবে পয়লা অক্টোবরের মধ্যেই তার আগে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া আর যারা কলেজে চূড়ান্ত বর্ষের পড়ুয়া তাদের পরীক্ষা নিতে হবে একত্রিশে আগস্টের একটা ইউজিসি যে গাইডলাইন বেরিয়েছে সেটা অত্যন্তই সুবিধাজনক একটা তাহলে প্যারিটি থাকে গোটা দেশ জুড়ে যে ডিফারেন্ট ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি রয়েছে তাদের মধ্যে একটা সামঞ্জস্য থাকে তো এই গাইডলাইনটাকে আমি ভীষণভাবেই ওয়েলকাম করব। কিন্তু স্টেট গভর্নমেন্টও একটা গাইডলাইন আছে কিন্তু সেই হিসেবে দুটোর মধ্যে কোনো বিরোধ নেই প্রায় কাছাকাছি আমরা সেভাবেই আমরা নিজেরাও এখন প্রস্তুতি নিচ্ছি যাতে ফার্স্ট অক্টোবর থেকে আমরা ক্লাস শুরু করার মতো জায়গাতে আসতে পারি ইউজিসির বিজ্ঞপ্তি তিন দিন আগে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাতে বলা হয়েছে স্নাতকে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে স্নাতকোত্তরে ভর্তি শেষ করতে হবে পঁচিশে অক্টোবরের মধ্যে স্নাতকের ক্লাস শুরু হবে পয়লা অক্টোবর থেকে অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হবে স্নাতকোত্তরের ক্লাস স্নাতকের চূড়ান্ত সেমিস্টারে ফল প্রকাশিত হবে একত্রিশে আগস্টের মধ্যে স্নাতকোত্তরের বিষয়টি ছড়া ইউজিসির সঙ্গে রাজ্য সরকারের নির্ঘন্ট বিজ্ঞপ্তির খুব একটা বিরোধ নেই ইউজিসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরীক্ষা নেওয়া যাবে অফলাইন কিংবা অনলাইনে অথবা দুটি মিশ্র পদ্ধতিতে সূত্রে খবর রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষা আপাতত অনলাইনেই নিতে চায় রাজ্য সরকার কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা